নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আপনারা যখন আন্তর্জাতিক পর্যায়ে খেলবেন তখন দেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরবেন, যা কিছু করবেন এ পতাকার জন্য করবেন। শুক্রবার দুপুরে নড়াইল শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আপনারা মনে রাখবেন, এখন জাতীয় পর্যায়ে খেলছেন, একদিন আন্তর্জাতিক পর্যায়ে খেলবেন ইনশাআল্লাহ, এখান থেকে কেউ না কেউ খেলবে। যেটাকে রিপ্রেজেন্ট করবেন সেটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাগটা লাল সবুজের, এইটার জন্য যাই কিছু করেন এটার জন্য করবেন, খেলাধুলা যদি করেন এটার জন্য করবেন, যখন খেলতে দাঁড়াবেন মাঠে জাতীয় সঙ্গীত যখন হবে তখন ওর ওইটা তখন বুঝতে পারবেন যে আপনি আপনি কি করছেন। সুতরাং এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, জীবনে যা কিছু করেন যেখানে যান শতভাগ দিয়ে করবেন, আপনার দেশের জন্য কিছু করবেন। আমরা চাই যে আজকে আমাদের অলিম্পিকে কিন্তু আমরা এখনো হয়তো বা গোল্ড পাই না, হয়তো বা হিটে টিকতে পারছি না, কিন্তু প্যারা অলিম্পিকে কিন্তু আমরা গোল্ড জিতেছি, বাংলাদেশ গোল্ড জিতেছে। আমাদের নড়াইলের মেয়েও একজন আছে, বাংলাদেশ কিন্তু প্যারা অলিম্পিকে গোল্ড জিতছে। এখন সময় এসেছে অ্যাথলেটিক্সে ভালো করার, ফুটবলে ভালো করার, অন্যান্য যে স্পোর্টসগুলো আছে সেগুলো ভালো করার। একটা কথা খেলোয়াড় নেবে, আমি নিজে খেলোয়াড়, তো খেলোয়াড় হিসেবে একটা জিনিস আমি বিশ্বাস করি এবং সব জায়গায় বলি, আপনাদের আজকে বলছি, খেলোয়াড়রা যারা খেলোয়াড় তারা কিন্তু প্রতিদিন হারে, প্রতিদিন হারে। যারা এখানে আসে তারা একটু মনে রাখবেন, একজন খেলোয়াড় প্রতিদিন হারে কিন্তু পরের দিন সকালে আবার জেতার জন্য মাঠে নামে। ঠিক ঠিক, এটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমি হয়তো আজকে খেলতে নামছি, আমি আজকে হারবো, কিন্তু কালকে যখন আবার মাঠে নামবো আবার কিন্তু জেতার জন্য নামবো, হয়তো বা হারবো, পরশু দিন আবারও আমি জেতার জন্য নামবো। তো কখনোই ডিমোরালাইজ হবেন না। উল্লেখ্য, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় তিন দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২৮ দল অংশগ্রহণ করে। লুনা ফ্রোস্নিপা, ঢাকা পোস্ট।